বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে সড়ক জুড়ে তৈরি হয়েছে কয়েক কিলোমিটার যানজট। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, সকাল থেকেই তো শ্রমিকরা বিক্ষোভ করছেন, সবশেষ পরিস্থিতি কি? আর একটি বিষয় জানাবেন, বিকল্প পথে যান চলাচলের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আসলে আমরা সকালে যেমনটি জানিয়েছিলাম তার চাইতে অনেক বেশি কিন্তু যানজটের তীব্রতা বেড়েছে। দুপুরেও জানিয়েছিলাম, দুপুরের পর থেকেও আরো সময় যত যাচ্ছে যানজটের সারি আসলে ততটা দীর্ঘায়িত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কিন্তু চক্রবর্তীতে সকাল থেকে তারা বিক্ষোভ করছে, বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো কিন্তু তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সে কারণে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সময় যত বাড়ছে সময়ের সাথে সাথে যানজটের সারিও ততটা লম্বা হচ্ছে। আসলে এই সড়কটি যারা ব্যবহার করছেন তাদের যেন ভোগান্তি চরমে পৌঁছেছে, বিশেষ করে নারী শিশু এবং বয়স্ক যারা রয়েছেন এবং যারা অ্যাম্বুলেন্সে করে রোগী হিসাবে এই পথ সড়কটি ব্যবহার করছেন তাদের ভোগান্তিটা একেবারে অবর্ণনীয় হয়ে পড়েছে। আমরা একাধিক অ্যাম্বুলেন্সকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি রোগী সহ, কারণ তারা যদিও অ্যাম্বুলেন্সগুলোকে আন্দোলনকারীরা তাদের অবরোধের বাইরে রেখেছেন, কিন্তু যানজটের কারণে আসলে অ্যাম্বুলেন্সগুলো ধীর গতিতে হলেও কিন্তু তারা সেই রাস্তা পার হতে পারছেন না, যেতে পারছেন না, গন্তব্যে পৌঁছাতে পারছেন না হসপিটালে। সে কারণে কিন্তু রোগীদের ভোগান্তির মাত্রাটাও কিন্তু চরমে পৌঁছেছে। এবং আপনি এই পথ যারা ব্যবহার করে উত্তরবঙ্গগামী বিশেষ করে যানবাহন, তারা কিন্তু আসলে এই পথটি ব্যবহার করতে পারছেন না। তারা নবীনগর থেকে ধামরাই ধুলিবিটা হয়ে কালিয়াকৈর হয়ে কিন্তু তারা যমুনা সেতু হয়ে কিন্তু তারা উত্তরবঙ্গে যাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু তাদের অনেক সময় ব্যয় হচ্ছে। আর এই পথে যারা সকাল থেকে যারা বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, দূরপাল্লার যেসব যানবাহনের ড্রাইভাররা আটকা পড়েছেন তাদের ভোগান্তির মাত্রা অনেকটা চরমে পৌঁছেছে। তারা বলছেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে যে আন্দোলন করছে সে আন্দোলনকে তারা যৌক্তিক বললেও তারা বলছেন তারা রাস্তায় যে এসছেন তাদেরকে রাস্তা থেকে সরানোর জন্য কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি তারা দাবি জানিয়েছেন। অপরদিকে বেক্সিমকোর শ্রমিকদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত, তাদের যে বকেয়া বেতন সেটি না পাওয়া পর্যন্ত কিন্তু তারা সড়ক ছাড়বেন না। তারা তাদের অভিযোগ, এ পর্যন্ত মালিক পক্ষের কেউ বেতন কখন দেওয়া হবে কিংবা আদৌ দেওয়া হবে কিনা সে বিষয়ে তাদেরকে কেউ কোনো রকম আশ্বস্ত করেনি। এছাড়া আমার পুলিশের সাথে কথা হয়েছে, এখানকার শিল্প পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং যানবাহন কে সঠিকভাবে সুশৃঙ্খলভাবে চলার ক্ষেত্রে জন্য কিন্তু তারা দায়িত্ব পালন করছেন, এবং সেনাবাহিনী, পুলিশ এবং এপিবিএন এর সদস্যরাও কিন্তু কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে আসলে তারা দায়িত্ব পালন করছেন। এবং এখনো পর্যন্ত তারা সড়কে অবরোধ করলেও কিন্তু কোনো রকমের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বেক্সিমকো গার্মেন্টস এর আশেপাশে বেশ কিছু গার্মেন্টস কে কিন্তু আমরা দেখেছি, ইন্ডাস্ট্রিকে আমরা দেখেছি সেগুলোও কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে নিরাপত্তার কথা বিবেচনা করে। কিন্তু কিছু ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং একটি ফ্যাক্টরির তিনটি শাখা রয়েছে সেগুলোকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং সেই ফ্যাক্টরির শ্রমিকরাও কিন্তু বেক্সিমকোর শ্রমিকদের সাথে একতা প্রকাশ করে তারাও কিন্তু সড়ক অবরোধ করছেন, ফলে আন্দোলনের গতিটা বেড়েছে এবং আন্দোলনকারীরা তাদের জনবল বেড়েছে, তারা কিন্তু সেভাবে আন্দোলন করছেন এবং রাস্তায় কিন্তু মানুষের ভোগান্তিও বেড়েছে। এই ছিল যানজটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। সে খবরই বিস্তারিত জানাচ্ছিলেন হুমায়ুন কবির। দেখছেন এখন